ঢাকা দোহার পৌরসভা অধিক্ষেত্রধীন এলাকার ইমারত স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ক কমিটিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে এর প্রতিনিধি সদস্য হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানাগর ইউনিয়নের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ শাহিন হোসেনকে মনোনীত করা হয়েছে চলতি বছরের চার ডিসেম্বর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন সাবলু স্বাক্ষরিত একটি পত্র দোহার পৌরসভার মেয়র বরাবর পাঠানো হয় জানা গেছে প্রকৌশলী মোহাম্মদ শাহিন হোসেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি রমনা ঢাকা এর একজন আজীবন সদস্য এবং তিনি একজন খ্যাতিমান ডিজাইনার তিনি সিরাজদিখান তথা বিক্রমপুরের শতাধিক ইমারতের নকশা প্রণেতা তিনি জানান ইমারত নির্মাণ বিধিমালা ও রাজক পৌরসভা গেজেট অনুসরণ করে ভবনের নকশা অনুমোদন দেয়া হবে প্রধানমন্ত্রী যে ভীষণ দিয়েছেন গ্রাম হবে শহর তা বাস্তবায়নে সিরাজদিখানকে একটি পরিকল্পিত নগরায়ন করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন